नमस्कार बंधुरा, आमी चुमकी। आमार सिम्पल गार्डन चैनले सबाइके स्वागत जानाई। आशा करी सबाई खूब खूब भालो आछेन आर आमिओ भालो आछि। बंधुरा, आज एसे गेलाम आरो एकटि नतून भिडियो निये। बंधुरा, आमार छाद बागाने पुरानो नतून बेश कयेकटि ड्रागन गाछ आछे आर एई गाछटि हलो सबथेके पुरानो ड्रागन गाछ। আর এই গাছে ফুলের হ্যান্ড পলিনেশন থেকে ফল ধরা সব কিছু দেখিয়েছি। এবং দেখুন, এখন শীতের আগে গাছটির তো পরিচর্যা করতেই হবে, তার জন্য গাছের সব ফলগুলো আমরা পেড়ে নিলাম। গাছটিতে কিন্তু প্রচুর প্রচুর ড্রাগন হয়েছিল, তো এগুলো সব থেকে শেষ ড্রাগন। গাছের পরিচর্যা করবার জন্য এই ড্রাগনগুলোকে আমরা পেড়ে নিচ্ছি। বন্ধুরা, ড্রাগন গাছে বছরে দুবার পরিচর্যা করতে হয়, খাবার দিতে হয় দুবার। তো এখন শীতের আগে একবার দিতে হবে আর সেই ফেব্রুয়ারি মাসে একবার দিতে হবে। তো শীতের শুরুর আগে আমরা গাছে কি খাবার দেব, কি পরিচর্যা করব, সেই নিয়েই আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা কিন্তু ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে দেখবেন। দেখুন বন্ধুরা, গাছ থেকে সব ফলগুলো পেড়ে নিয়েছি। এখন গাছটি একদম ফাঁকা হয়ে গেছে, ভীষণই খারাপ লাগছে। তাহলে আর একদম দেরি না করে ফটাফট গাছটিতে খাবার দিয়ে ফেলি, তাহলে সামনের বছর আবার অনেক অনেক ড্রাগন ধরবে এই গাছটিতে, ঠিক যেমন এবছর ধরেছিল। তো দেখুন, তার জন্যে প্রথমেই আমরা গাছটির গোড়া খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং গাছটির উপরের দিকের বেশ অনেকটা মাটি আমরা এখন তুলে নেব। এবং এই মাটি তোলার সময় যদি গাছের শেকড় কিছু কেটে ছিঁড়ে যায় তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ এই শিকড় ছিঁড়ে গেলে গাছটির কোনো ক্ষতি হবে না। তো দেখতে থাকুন বন্ধুরা, উপরের দিকে কতটা মাটি আমরা তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, এখানে নিচের দিকে একটি ড্রাগনের নতুন ডাল বার হয়েছিল, এই ডালটিকে আমরা কেটে দেব, কারণ নিচের দিকে এই ডালগুলো নতুন ডালগুলো কেটে না দিলে গাছে খাবার দেওয়ার যে খাবার আমরা দেব সেই খাবার কিন্তু এই নতুন ডালটা অনেকটাই খেয়ে নিতে থাকবে, যার ফলে উপরের যে নতুন ডালগুলো বার হবে সেই ডালগুলোতে কিন্তু কম পরিমাণে ফুল ফল আসবে। তো তার জন্যেই নিচের দিকের নতুন ডাল যে যতগুলো বার হবে সব নতুন ডালগুলোই কিন্তু আমরা এইভাবে কেটে দেব। তো দেখুন, গাছটির গোড়া থেকে উপরের দিকের অনেক মাটি আমরা তুলে নিয়েছি, মাটি তোলার তুলে নেওয়ার কাজটি আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা যে পলিথিনগুলো ফুড ক্যারেটের চারধারে দেওয়া ছিল যাতে জল দেওয়ার সময় জলগুলো ক্যারেটের ফাঁক দিয়ে না বার হয়ে যায়, তার জন্যে এই পলিথিনগুলো আমরা এবার ঠিক করে দেব। দিয়ে তারপর আমরা গাছটিতে কী খাবার দেব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন, তার আগে আমরা এই পলিথিনগুলোকে আগে ঠিক করে নিই। তো আপনারাও যারা এরকম ক্যারেটে গাছ বসাবেন এরকম ধরনের পলিথিন দিয়ে কিন্তু অবশ্যই চারদিকটা ঘিরে দেবেন। দেখুন কত সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে যাতে জল দেওয়ার পর জল না বার হয়ে যায়। আর মাটিও আমরা কতটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে বেশ অনেকটা পরিমাণেই মাটি তুলে নেওয়া হয়েছে। তো চলুন এবার খাবার কী তৈরি করছি সেটা দেখে নিই। দেখুন, এখানে আমরা প্রথমেই নিয়ে নিলাম দু মুঠো মতো নিমখোল, তারই নিমখোলের সমপরিমাণ দু মুঠো হাড় গুঁড়ো এবং দু মুঠো শিং কুচি। এবার আমরা নিয়ে নেব দু মুঠো সরিষার খোল।
এখন আমরা নিয়ে নেব 2 চামচ মতন ব্লাইটক্স ফাঙ্গিসাইড। এরপরে নিয়ে নেব 2 চামচ হিউমিক অ্যাসিড। এরপর আমরা দেখুন, এটি হলো একটি জৈব অনুখাদ্য। এই জৈব অনুখাদ্যটির নাম হলো উর্জা, উর্জা জৈব অনুখাদ্য। আপনারা যখন কিনবেন তখন উর্জা জৈব অনুখাদ্য বলে কিনবেন। তো দেখুন এখন আমরা এখানে কী কী নিয়েছি আর একবার দেখিয়ে দিই। শিংকুচি, হাড় গুঁড়ো, সরিষার খোল, নিমখোল, অনুখাদ্য, ব্লাইটক্স ফাঙ্গিসাইড এবং হিউমিক অ্যাসিড। এবার আমরা এখানে নিয়েছি প্রায় 1 কেজি মতন গোবর সার। আর এখন এই খাবারগুলো এই গোবর সারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে এই গোবর সারটা যেন 1 বছরের পুরানো গোবর সার হয়। এখানে দেখুন আমরা কিন্তু আরও একটি খাবার এই ড্রাগন গাছে দেব। এটি কি বলুন তো? এটি হলো পোল্ট্রি লিটার। হ্যাঁ বন্ধুরা, এটি 1 বছরের পুরানো পোল্ট্রি লিটার। এই পোল্ট্রি লিটার আমরা জোগাড় করেছি পোল্ট্রির ফার্ম থেকে। আপনারা যখন পোল্ট্রির ফার্ম থেকে পোল্ট্রি লিটার নেবেন তখন অবশ্যই 1 বছরের পুরানো পোল্ট্রি লিটার নেওয়ারই চেষ্টা করবেন, কারণ এটিও 1 বছরের পুরানো হলে খুবই ভালো গাছের জন্য। আর যদি 1 বছরের পুরানো না পান তাহলে পোল্ট্রি লিটার ফার্ম থেকে এনে বাড়িতে রেখে দেওয়ার চেষ্টা করবেন এবং গাছে ব্যবহারের সময় এটি খুব ভালো করে রৌদ্রে শুকিয়ে নিয়ে তারপরে গাছে ব্যবহার করবেন। তো দেখুন আমরা এখানে এই পোল্ট্রি লিটারটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, রৌদ্রে শুকিয়ে নিয়েছি। অবশ্যই খুব ভালো করে রৌদ্রে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর ওই কেজিখানিক মতনই পোল্ট্রি লিটার এই খাবারটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন খাবারটা আমাদের পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই সমস্ত খাবারগুলি একসাথে আবারও খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। চলুন, ড্রাগন গাছের খাবার তো খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা গাছের গোড়ায় এই খাবারটাকে খুব ভালো করে দিয়ে দেব। তো শীতের আগে ড্রাগন গাছে খুব ভালো রকমভাবে এইভাবে আমরা খাবারটা দিয়ে দিলাম। আর এখানে আরও একবার বলে রাখি ভিডিওটি শেষ করার আগে, যে এই নিচের দিকে এরকম ধরনের নতুন ডাল থাকলে সেই ছোট নতুন ডালগুলোকে কিন্তু অবশ্যই কেটে ফেলবেন। আমাদের নিচে দিকে খুব একটা ডাল নেই, এই একটি ডালই হয়েছিল, তাই আমরা একটি ডালই কেটে দিয়েছি। আর এই ডালটাও কিন্তু আমরা ফেলবো না, এই ডালটা মাটিতে বসিয়ে দিলেই কিন্তু এটাও একটা ড্রাগন গাছ তৈরি হবে পরবর্তীকালে। তো বন্ধুরা, এরপর যখন ফেব্রুয়ারি মাসে আবারও আমরা গাছে খাবার দেব তখনও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণে ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।